বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন, এলইডিপি লট 4 রাজশাহী এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাচ 104 এর একজন শিক্ষার্থী। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আইসিটি ডিভিশনের এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি, আর এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা স্যারকে। আরও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী স্যারকে, যাদের মহান উদ্যোগের কারণে এমন একটি প্রশিক্ষণের সুযোগ হয়েছে। সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাচ্ছি মুবিন লিমিটেডকে, যারা আইসিটি ডিভিশনের সহযোগী সংগঠন হিসেবে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এবং পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় তাসদিকুল ইসলাম অনি স্যারকে, যারা আন্তরিক প্রচেষ্টায় আমরা 25তম ক্লাস শেষে এরকম একটি প্রজেক্ট দাঁড় করাতে পেরেছি। তো 25তম ক্লাস শেষে আমাদের যে প্রজেক্টটি ছিল সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কয়েকটি ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা। তো আমরা এখন দেখবো আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা আমাদের পেজটা ওপেন করবো ব্রাউজারে। ব্রাউজারে ওপেন করার পরে এরকম একটা লগ ইন পেজ আসবে, এখানে সাইন আপ অপশন আছে, সাইন ইন অপশন আছে। যারা সাইন আপ করেছেন তাদের শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিলে সাইন ইন হয়ে যাবে, আর যারা সাইন আপ করেনি তারা সাইন আপ করে নিলে হবে। তো আমার সাইন আপ করা আছে, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছি। তো সাইন ইন করলাম, সাইন ইন করার পরে আমাদের এরকম একটি পেজ আসলো, ড্যাশবোর্ড টাইপের পেজ আসছে। তো এখানে প্রথমে আমরা একটা হেডার নিয়েছি, হেডারে আমরা আইসিটি ডিভিশনের লোগো, ডিজিটাল বাংলাদেশের লোগো, মুবিন লিমিটেডের লোগো দিয়েছি। আর মিডিল পর্যায়ে যে বক্সগুলো দেখা যাচ্ছে এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে যে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছি সেগুলো আছে। নিচে ফুটারে আমাদের ট্রেনার এবং আমার পরিচয় দেওয়া আছে। তো আমরা এখন দেখি আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে অ্যাপসগুলো করেছি সেগুলো কেমন কাজ করে। প্রথমে বেসিক ক্যালকুলেটর নামে একটা আমাদের অ্যাপস তৈরি করেছি, সেখানে প্রবেশ করি। সেখানে প্রবেশ করার পরে একটা ক্যালকুলেটর টাইপের অপশন আসছে, সেখানে আমরা যদি দেখি যে আমরা সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগ করি সেগুলো এখানে করতে পারবো। দেখাচ্ছি সাহায্য যদি এরকম একটা দিলাম তো ফলাফল দেখেন, আমরা সাধারণ ক্যালকুলেটার যেভাবে ব্যবহার করতে পারি এখানে সেভাবে ব্যবহার করতে পারছি। ডিলিট প্রেসের মাধ্যমে এগুলো আমরা অল ক্লিয়ার করে দিতে পারছি। আমাদের এখানে যে ড্যাশবোর্ড আছে আমরা এখানে ক্লিক করার মধ্যে আমরা প্রিভিয়াস পেজে বা ড্যাশবোর্ডে ফেরত যেতে পারছি। আমাদের পরের অ্যাপসটা আছে জিপিএ সিস্টেম। তো এখানে শিক্ষার্থীর নাম এবং যদি আমরা মার্ক দিই তাহলে সে কত গ্রেড পেয়েছে সেটা দেখাবে। তো দেখেন এখানে দেখাচ্ছে 67 দেওয়ার কারণে সে মাইনাস পেয়েছে। তাহলে রিসেটের মাধ্যমে আমরা আর একটা শিক্ষার্থীর আমরা রেজাল্ট নিতে পারি। আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো আমাদের পরবর্তী অ্যাপস আছে টেম্পারেচার। এটার মাধ্যমে আমরা আমাদের সেলসিয়াস যে তাপমাত্রা আছে সেটাকে আমরা কনভার্ট করে ফারেনহাইটে দেখতে পারবো। তো আমরা যদি 55°C লিখি তাহলে আমাদের দেখেন আসবে 131° ফারেনহাইট। তো আমরা পরবর্তী অ্যাপসে আমরা যাচ্ছি। আমাদের পরবর্তী অ্যাপস আছে ইভেন আর ওড। ইভেন আর ওড হচ্ছে আমরা ধরেন কোনো একটা নাম্বার লিখবো, সেই নাম্বারটা জোর না পেজো সেটা আমরা খুব সহজে এইখানে এই ইনপুটের মাধ্যমে আমরা দেখতে পারি। আমরা এখানে একটা সংখ্যা দিলাম, এই সংখ্যাটা জোর না বেজোর জানার জন্য আমাদের রেজাল্ট অপশনে দিলাম, দেখা যাচ্ছে দিস নাম্বার ইজ ওড, আসলে এই সংখ্যাটি বেজোর। তো এইভাবে এই অ্যাপসটা আমরা ইউজ করতে পারি। তো আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো আমাদের এইখানে পরের অ্যাপসটি আছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তো আমরা এইখানে আমরা যে কোনো একটি অ্যালফাবেট দিলে পরে আমাদের দেখাবে এটা ভাওয়েল না কনসোনেন্ট। আমরা ধরেন এ দিলাম, দেখেন দেখাচ্ছে ইট ইজ এ ভাওয়েল। আবার আমরা যদি এখানে ভি দিই তাহলে দেখেন কি দেখাচ্ছে, হ্যাঁ ইট ইজ আ কনসোনেন্ট। অর্থাৎ এখানে যে আমরা অ্যালফাবেটগুলো দিব কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট সেটার রেজাল্ট দেখাবে। তো আমরা ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। আমাদের পরবর্তী যে
অ্যাপসটা আছে সেখানে আমরা যাচ্ছি পজিটিভ অর নেগেটিভ। পজিটিভ অর নেগেটিভ দেখেন আমরা বলতে গেলে আমরা ধরেন নাম্বার ওয়ান প্রেস করলাম, এটা দেখেন দেখা যাচ্ছে দিস নাম্বার ইজ পজিটিভ। আমরা যদি এখানে মাইনাস ওয়ান দিই আমাদের এটা রেজাল্ট দিয়ে দেবে দিস নাম্বার ইজ নেগেটিভ। তো এইভাবে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল আমার মোটামুটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি। তো আমার এই অ্যাপ্লিকেশনটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের মতামত আশা করতেছি। তো আমরা এখান থেকে সাইন আউটের মাধ্যমে আমরা আমাদের মূল পেজে চলে যেতে পারি। তো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্যে।